সকাল, খুব স্নিগ্ধ একটা সকাল। সত্যি সকালটা এত সুন্দর ছিল, সূর্যটা যেন খিলখিল করে হাসছিল। তাই তো 2 কাপ গ্রিন টি নিয়ে বসে পড়লাম আমরা প্রথমে যে হলিডে হাউসে উঠেছিলাম তার ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডটা অদ্ভুত সুন্দর ছিল, চারপাশে নানান ধরনের ফুলের গাছ। আর মজার বিষয়, পাখিগুলো না কিচিরমিচির করে ডাকছিল। তো দুজন মিলে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই সৌন্দর্যটাকেও উপভোগ করে নিলাম। আমি আমার জীবনের সবচাইতে বেশি প্রাধান্য দিই সময়কে। কোন সময়টা? হ্যাঁ, যেই সময়টা আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি সেই সময়টা। কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করতে চাই। প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে, এক একটা মুহূর্ত আমার কাছে অনেক 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 দামি। কারণ আমাদের লাইফটা খুবই 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 ক্ষুদ্র, যার কারণে আমি না কখনো ওর সাথে রাগ করেও থাকতে পারি না। আমার কাছে মনে হয় ওর সাথে যদি আমি রাগ করে 10 মিনিট থাকি, ওই 10 মিনিটই আমার জীবনের সবচাইতে বড় লস। যার কারণে আমি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এনজয় করার চেষ্টা করি। তো এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং আমি অনেক লাকি যে ও আমাকে সেমভাবেই ফিল করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রত্যাশা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রত্যাশাস ওয়ার্ল্ডে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার হলিডে স্পেশাল ব্লগ, এবং এটা হচ্ছে আমার হলিডের 2nd ডে ব্লগ। আমরা সকাল থেকে সারাদিন আজ কী করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমাদের সাথেই থাকুন। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আমিও রেডি হয়েছি, ওরা সবাই রেডি। এখন আমরা জাস্ট রওনা দিব। তো আমরা যাচ্ছি। যাওয়ার আগে একটু নিজেদের ছবি তুলে নিয়েছি। আসলে ছবিও তুলেছি, আবার ভিডিও করেছি। কারণ রেডি হতে না অনেক কষ্ট লাগে, সেটা যদি ক্যাপচার না করা হয় তাহলে রেডি হওয়ার মূল্য কী। তো যাই হোক, আমরা রওনা দিচ্ছি। যেহেতু আমরা সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি, জাস্ট আমাদের গ্রিন টিটা নিয়েছি, তাই আমরা চিন্তা করেছি শুরুটা আমরা করব আমাদের ব্রেকফাস্ট দিয়ে। আর এটার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যেই ক্যাফেতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সেটা হচ্ছে নেলসন বের নাইস ক্যাফে, এবং খুবই নাম করা একটা ক্যাফে। এবং এই ক্যাফের যে ব্রেকফাস্ট আইটেমগুলো আছে সেগুলো খুবই পপুলার। আমি এর আগেও দুইবার এসেছিলাম, এবং আমি এখানে ব্রেকফাস্ট করেছিলাম। অদ্ভুত মানে মজা, টেস্ট। বিশেষ করে ওদের প্যানকেকটা তো আমার একদম হট ফেভারিট। তো এই জন্য সেই লোভে আবারও চলে এসেছি। তো যাচ্ছি আমরা। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকেও দেখিয়ে দেব আমরা কত মজার মজার ব্রেকফাস্ট করব আজকে। আমি মেনু দেখছিলাম ওদের আইটেমে কোনো চেঞ্জ এসেছে কি না। না, কোনো চেঞ্জ আসেনি, আগে সব আইটেমগুলোই আছে। যদিও আমি ডিসাইডেড ছিলাম যে আমি কি খাবো, কারণ আমার প্যানকেকটা তো খেতেই হবে, এটা আমার মুখে লেগে আছে। আর আরেকটা ডিশ আমি নিয়েছি। তো রাউসান এদিকে বলছিল, আই নিড হেল্প ড্যাডি, আই নিড হেল্প, বিকজ সে আইপ্যাডটা অন করতে পারছিল না। তো পরবর্তীতে ওর ড্যাডি ওকে আইপ্যাড অন করে দিয়েছে, আর ও হ্যাপি। আমার 2টা ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, আইপ্যাড নিয়ে থাকে, মানে ওরা ইলেকট্রনিক ডিভাইসে অ্যাডিক্টেড। তো যাই হোক, আমরা অর্ডার করে নিলাম আমার সেই প্যানকেক। আর এইখানে নিয়েছি যেই আইটেমটা, সেখানে আছে 2টা টোস্ট বাটার দিয়ে দেওয়া, আর তার উপরে অ্যাভোকাডো, তার উপরে সালাদ গার্নিশ করা। সসেজ নিয়েছিলাম, এবং এই সসেজটা অদ্ভুত একটা টেস্ট ছিল এটার। স্যালমন ফিশ, তারপর মাশরুম, আর ওদের একটা স্পেশাল সস। আমরা নেলসন বেতে আসছি, নাইস ক্যাফেতে। নেলসন বেতে নাইস ক্যাফে হচ্ছে রিনাউন্ড একটা ক্যাফে। আমরা ভোরের নাস্তা নিয়ে বসেছি, প্যানকেক। আর এটা প্রত্যাশার চয়েস। কী ছিল এটা? হাই ও আমাকে এখন বলতে বলছে, আমি তো আগেই বলে ফেলেছি। আপনারা তো জেনেছেন এখানে কি কি আছে। হ্যান্ড কফি, হ্যান্ড কফি, ইয়া কফি উইথ প্রত্যাশা, নাকি কফি উইথ প্রত্যাশা। অলরাইট, আসো। এখন আমরা চলে যাব নেলসন বেটা দেখার জন্য, যেটা হচ্ছে নেলসন বের হচ্ছে মেইন আকর্ষণ। তো এই ক্যাফে থেকে এই ব্রিজটা দিয়ে পার হলে রাস্তার ওপাশে গেলেই আসলে नेल्सन बेर मेन आकर्षणगुलो ओखानेई आछे। तो ओ गाड़ी पार्क करते गिएछे, एई फाके आमी एई दुई पुचकाके निये ब्रिजेर साहाज्ये रास्ता पार होच्छी, ओ पाशे जाच्छी। तो आमार पुचका दुइटा तो ओई जे देखछेन हाते तादेर अलवेज आछे, ना होले आमी ओदेरके कोनोभाबेई कन्ट्रोल करते पारी ना। तो बाइरे गेले किछु करार थाके ना, आमार दिते हय। तो ओराओ अनेक हैपी थाके। तो जाई होक ओर बाबा चले आसछे, एखन ओदेरके निये रास्ता पार होच्छे। आमरा ओपाशे गेलेई आपनादेर देखाच्छि नेल्सन बेटा। तो आमरा अलरेडी चले आसछि। एइखाने आसले जेटा होच्छे जे अनेक बोट आछे, तारपरे क्रूज आछे, एइखाने मूलत अनेक शिप जहाजो आछे। देखलाम जे जारा क्रूजे जाय विशेष करे डलफिन वाचिंग बा एकटु एक दुई घंटार दूरत्वे बा 3 घंटार दूरत्वे अनेक समय अनेके जाय। तो एइ शिपगुलो एखान थेकेई छाड़े। এই যে পিছনে শিপটার গায়ে লেখা ডলফিন ওয়াচ ক্রুজেস। তো আমরা জাস্ট ভিতরে গিয়ে দুইজন একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তখন অনেক রোদ ছিল। রোদের কারণে আমি জানতাম যে রোদ থাকলে ভিডিও অনেক ভালো হয় বা ছবিও অনেক ভালো আসে, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এত রোদ ছিল, রোদের কারণে কেমন যেন সব কিছু জ্বলে জ্বলে গেছে। তো যাই হোক আমি তারপরও আমরা দুজনেই চেষ্টা করেছি ক্যাপচার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, এই প্রত্যাশা আমার। তো ও একটু উপরে চলে গেল আর আমি নিচে এখানে বসেছিলাম। আমি বললাম যে আমি অনেক টায়ার্ড, আমি আর পারবো না, তুমি যাও উপর থেকে একটু বেটাকে ভিডিও করে নিয়ে আসো, কারণ ওপর থেকে একটু ভালো লাগে। ওখানে একটু দোতলা একটা রেস্টুরেন্ট আছে। তো আমি ওকে বললাম যে তুমি ওখানে চলে যাও, ওখান থেকে তুমি একটা শট নিয়ে আসো। তো ও নিয়ে আসলো, কিন্তু তারপরও আমি বুঝি না ওর চোখে যেন আমি খালি আমাকেই ফোকাস করছে। আমি বললাম যে ভিডিওটা করে নিয়ে আসো। তো যাই হোক নেলসন বে আমাদের দেখা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি শোল বের উদ্দেশ্যে। নেলসন বে থেকে যখন আমরা শোল বের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন ঠিক যাওয়ার পথেই জুন হঠাৎ করে বলল যে দেখো এখানে একটা ছোট পার্ক আছে, তারপর একটু বিচের মতোই, তুমি কি যাবা কি না? তা আমি বললাম যে না আমি যাব না, তুমি এক কাজ করো, আমি বাচ্চাদের নিয়ে গাড়িতেই থাকি, তুমি একটু যাও গিয়ে একটু দেখো, একটা শট নাও, আর তুমি আমাকে বরং ফিডব্যাক দাও। যদি খুব বেশি ভালো হয় তাহলে বাচ্চাদেরকে নিয়ে যাব, কারণ ওদেরকে গাড়ি থেকে নামানো আবার ওঠানো অনেক ঝামেলা। তা যার কারণে আমি বললাম যে তুমি যাও। তো ও গিয়ে একটা শট নিল যে না সুন্দর, তারপর নিজে একটু সেলফি স্টাইলও নিল। তো আমি অনেক লাকি যে আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতে অনেক হেল্প করে, প্লাস ও খুব আগ্রহী। এক্ষেত্রে আমি দেখেছি অনেক ভাইয়ারা বা অনেকের হাজব্যান্ডরা খুব শাই ফিল করে ক্যামেরার সামনে আসতে, বাট আমি এই দিক দিয়ে লাকি যে ও অনেক জলি মাইন্ডের এবং ও নিজেও খুব পছন্দ করে। তো আমরা কিন্তু অলরেডি শোল বেতে চলে এসেছি। আমি আর ওই জায়গাটায় নামিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ওকে ফাইন, তুমি তো ভিডিও করে নিয়ে এসেছো, বাচ্চাদেরকে নিয়ে নামলে আমি শোল বেতেই নামবো। তারপর আমরা এই তো চলে আসলাম শোল বেতে। তারপর আমি যেটা করছিলাম যে একটু বিচের পাড়ে হেঁটে নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। মজার বিষয় হচ্ছে এত ঠান্ডা লাগছিল না, হালকা একটু বাতাস ছিল, যেহেতু ওয়েদারটা অনেক সানি ছিল, যার কারণে খুব বেশি ঠান্ডা লাগেনি। আর নতুবা এখানে বিচের পাড়ে গেলে আপনি যদি সামারেও যান তাও একটু ঠান্ডা লেগে যায়, কারণ সমুদ্রের তো একটা ঠান্ডা ভাব আছেই। আর সমুদ্রের আরেকটা জিনিস যেটা আমাকে খুব বেশি আমাকে কি বলে এটাকে, খুব বেশি কি বলবো, খুব বেশি টানে আমাকে, সেটা হচ্ছে সমুদ্রের যে ঢেউটা, সেই ঢেউয়ের যে কলকলানি একটা শব্দ, সেই শব্দটা যখন কানে যায় না, আমার কানটা না একদম শীতল হয়ে যায়। আমি জানি না কেন, মন ভরার সাথে সাথে কানটাও শীতল হয়ে যায়। তো যাই হোক শোল বের ঠিক পাশেই এই ব্রিজটা ছিল। তো জুন আমাকে বলছিল চলো চলো তোমার কয়েকটা ছবি তুলে দেই ব্রিজে। আমি বললাম যে আরে সব তো একই জিনিস, কিন্তু আমি যদি এখানে না যেতাম তাহলে বিশাল বড় মিস করতাম, কারণ আমার এই সেকেন্ড ডের হলিডেতে বেস্ট ছবি এসেছে এই ব্রিজের উপরেই। সেই জন্য আমার হাজব্যান্ডকে আবারও থ্যাঙ্কস। তো যাই হোক নেলসন বেতে কিন্তু পাশাপাশি আশেপাশে অনেকগুলো বিচ আছে, ছোট ছোট বিচ, যেমন নেলসন বে, शोल बे सालामांडार समथिंग लाइक दैट आमार ठीक नामटा मने नेई, आई एम सॉरी। आरो अनेक छोटो छोटो बीच आछे। तारपर आमरा जे फर्स्ट डेते जे अन्नाबेते गियेछिलाम सेटाओ किन्तु नेलसन बेर एकदम काछेई। तो एई तो आपनारा जारा आछेन सिडनीते एखोनो जाननी तारा हयतोबा एकटु समय निये जोदि जान ताहले सबगुलो बीच किन्तु कवर करे आसते पारबेन। आशेपाशे सबगुलो बीचई एकदम आशेपाशे एबं दूरत्वो किन्तु खूब अल्प अल्प। तो आमरा जेटा कवर करेछि शुधु अन्ना बे, नेलसन बे आर शोल बे। तो यही तो आमादेर आजकेर दिन एखानेई शेष हो जाच्छे। आशा करी आमार एई ब्लग आपनादेर भालो लेगेछे। जोदि भालो लागे थाके ताहले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। आमार पाशे थाकबेन, आपनादेर सहयोगिता आमाके अनेक दूर निये जाबे इनशाल्लाह। भालो थाकबेन, सुस्थ थाकबेन, साबधाने थाकबेन। देखा होबे नेक्स्ट भिडियो।